শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশী আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নাটকের শুটিং এর জন্য সম্প্রতি কক্সবাজারে গিয়েছিলেন তিনি। শুটিং শেষ করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় ঘুরেছেন ভাবনা। ঢাকায় ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কক্সবাজারের ছবি প্রায় প্রতিদিনই শেয়ার করছেন তিনি। ভাবনা বলেন, আমি কক্সবাজার ভয়াবহ মিস করছি, তাই একের পর এক ছবি ছাড়ছি। এই ট্যুরে সঙ্গে ছিলেন ভাবনার কথিত বয়ফ্রেন্ড নির্মাতা অনিমেষ আইস। এর আগেও বিভিন্ন সময়ে খোলামেলা ছবি প্রকাশ করে সমালোচিত হয়েছিলেন ভাবনা। বর্তমান সময়ে বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে তিনি একটু বেশিই খোলামেলা বলে পরিচিত। নাটকে এখন সুসময় না গেলেও মাঝে মধ্যে এমন ছবি প্রকাশ করে ভাবনা আলোচনায় চলে আসেন। ভয়ঙ্কর সুন্দর সিনেমার এই নায়িকা এক ছবি করে আর সে পথে হাঁটেননি। সামনে নতুন কোন সিনেমা আসবে সেটাও বলা যায় না, তাই ছোট পর্দায় অভিনয় আর সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন তিনি। সম্প্রতি কক্সবাজার ছাড়াও বিভিন্ন স্থানের হট ফটোশুট তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। এরকম অসংখ্য ছবি তার ফেসবুকে গেলেই দেখতে পাচ্ছেন ভক্তরা। এসব ছবির নিচে ভালো মন্দ দু ধরনের কমেন্টই করছেন ভক্তরা। তবে নেটিজেনদের দাবি, নিজের অবস্থান জানান দিতেই ভাবনা এরকম খোলামেলা ছবি শেয়ার করছেন। এজন্য অবশ্য বিনোদন মহলে আলোচনায়ও থাকছেন তিনি। প্রিয় দর্শক, আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে একে টেলিভিশনের ইউটিউব চ্যানেল youtube.com/AKTelevisionBG তে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আমাদের ফেসবুক পেজ facebook.com/AKTVBGonline এ লাইক দিয়ে প্রতি মুহূর্তের তথ্য, বিনোদন ও খেলাধুলা সহ বিভিন্ন গঠনমূলক অনুষ্ঠান উপভোগ করুন। এছাড়া প্রতিনিয়ত সবশেষ সংবাদ ও আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিউজ পোর্টাল www.aktvbg.com এ। আমাদের তথ্য ও অনুষ্ঠান ভালো লাগলে কমেন্টস এবং শেয়ার করতে একদম ভুলবেন না। একে টেলিভিশনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।